নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই একটিমাত্র রাজযোগ সাত রাশির জীবনে রকেটের গতিতে অর্থ আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের ধনের সমস্যা মিটতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন এবং হাতে আসতে চলেছে কাঁড়ি কাঁড়ি অর্থ। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুভ পাঁচই সেপ্টেম্বর শুক্রগ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে, আর এই রাশিতে প্রবেশ করার সাথে সাথেই একটি রাজযোগ সৃষ্টি হতে চলেছে, সেটি হচ্ছে মালব্য রাজযোগ। আর যার দরুন এই সাত রাশির জাতক ও জাতিকার জীবনে রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই শুক্রগ্রহ আমাদেরকে কী কীভাবে প্রভাব ফেলে বা শুক্রগ্রহ কী কী দেখায়। দেখুন, শুক্র মানেই তো সুখ এবং স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ, অর্থাৎ শুক্র আমাদেরকে ভোগ দেখায়, শুক্র দেখায় লাক্সারি, শুক্র দেখায় সুন্দর ড্রেস, শুক্র দেখায় রূপ। অর্থাৎ শুক্র গ্রহ আমাদের জীবনে একটা বিশাল বড় ভূমিকা কিন্তু পালন করে থাকে। তাই আমি যে সাত রাশির কথা বলতে চলেছি, তাদের জন্মছকে যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় অবস্থান করে তাহলে আপনারা 100% এর শুভ ফল পাবেনই পাবেন। এর পাশাপাশি যদি আপনার দশা বা অন্তর্দশা শুক্রের চলে তাহলে তো আর কথাই নেই, অর্থাৎ আপনাদের এই রকেটের গতিতে অর্থ আসতে কিন্তু বাধ্য। তা আসুন আমি একে একে সেই সাতটি রাশির নাম পরস্পর উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলির জীবনে রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই আপনি যদি জন্মছক বিচার করাতে চান তাহলেই কেবলমাত্র যোগাযোগ করুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি পাঁচই সেপ্টেম্বর থেকে রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রাজযোগের কারণেই আপনাদের জীবনে রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। অর্থাৎ এই সময় চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা কসমেটিক্সের কোনো বিজনেস করছেন, যারা অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট করতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, শুধু সময়ের অপেক্ষা। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রাজযোগের কারণে আপনাদের জীবনেও রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছে, যারা কসমেটিক্সের কোনো বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে পাঁচই সেপ্টেম্বর থেকে। এই সময় আপনার আনন্দ সুখ ভোগ এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং ঘরে কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনারা কিন্তু কিনতে চলেছেন। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের সাথে সাথে মানসিক শান্তির জায়গাটাও আসতে চলেছে। এরপর তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রাজযোগের কারণে আপনাদের জীবনও রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই মাসে যারা কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় আপনাদের সুখ ভোগ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং ঘরে কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনারা কিন্তু কিনতে চলেছেন এবং হাতে আসতে চলেছে কাঁড়ি কাঁড়ি টাকা। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো
সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই একটি রাজযোগের কারণেই রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। অর্থাৎ আপনাদের হাতে প্রচুর অর্থ আসার কারণে আপনারা মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন। এই সময় চাকরি প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় যারা কসমেটিক্স জাতীয় দ্রব্যের কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং হাতে আসতে চলেছে কাড়ি কাড়ি টাকা। এছাড়াও যারা প্রেম সম্পর্কে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, কসমেটিক্সের কোনো বিজনেস করছেন, এছাড়াও এমন কোনো প্রোডাক্টের বিজনেস করেন যেটি খুব সুন্দর দেখতে, এই ধরনের বিজনেস যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই একটি রাজযোগের কারণে রকেটের গতিতে অর্থ আসতে চলেছে আপনাদেরও। অর্থাৎ এই সময় আপনাদের অর্থনৈতিক সিচুয়েশান যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা কসমেটিক জাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন। এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই একটি রাজযোগের কারণে আপনাদেরও রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। অর্থাৎ এই সময় আপনাদের অর্থনৈতিক সিচুয়েশান যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এর পাশাপাশি যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, এছাড়াও কোনো কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করেন বা কোনো সুন্দর জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হতে চলেছে। এই সময় পড়ে থাকা অর্থ, আটকে যাওয়া অর্থ, সেই অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই একটিমাত্র রাজযোগের কারণে আপনাদেরও রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। অর্থাৎ আপনাদেরও এই সময় ধন প্রাপ্তি ঘটতে চলেছে আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকেই আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রেও এই অর্থ কিন্তু আসতে চলেছে। এর পাশাপাশি যারা কসমেটিক জাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও এই অর্থ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং প্রেমে কিন্তু আপনারা সফলতা পেতে চলেছেন। অর্থাৎ যাদের প্রেমে খুব বাধা এসেছিল তাদের সেই প্রেমের বাধা কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলির একটিমাত্র রাজযোগের কারণে রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।